জামাত শিবির নিষিদ্ধ এবং যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত শ্রমিক ছাত্র জনতাকে ঘরে ফিরে না যাওয়ার আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ। মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার মুক্তিযুদ্ধে নারী শ্রমিকদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে জামাত শিবিরকে নিষিদ্ধ করার আন্দোলনে নারী শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পান্থ রহমানের রিপোর্ট। আশুলিয়া সমাবেশ থেকে এইভাবেই জামাত শিবির নিষিদ্ধের আন্দোলনে দৃপ্ত শপথ নেয়ার আহ্বান জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তিনি মুক্তিযুদ্ধে নারী শ্রমিকদের অসামান্য অবদান ও ত্যাগের কথা স্মরণ করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যেমন আমাদের মা বোনেরা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন এই দেশকে স্বাধীন করায়, আজকের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন, তেমনি একটি স্বনির্ভর বাংলাদেশ অর্জন করতেও আমাদের নারী শ্রমিক এবং আমাদের মা বোনদের যে ত্যাগ, সেটা আমাদের সবসময় স্বীকার করতে হবে এবং স্মরণ রাখতে হবে। ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচার এবং নারী নির্যাতনকারী জামাত শিবির নিষিদ্ধের মাধ্যমে আমাদের দেশের মা বোনের মা বোনদের যে আত্মত্যাগ, সেটার স্বীকৃতি যুদ্ধাপরাধীর বিচারের মাধ্যমেই আমরা পেতে পারি। আশুলিয়ার তাজদিন ফ্যাশন এবং মোহাম্মদপুরে আরেকটি কারখানায় মর্মান্তিক আগুনে নিহতদের স্মরণ করে গণজাগরণ নেতা ইমরান এইচ সরকার গার্মেন্টস কারখানার মালিক ও সরকারের প্রতি সকল গার্মেন্টসে শ্রমিকদের সুনিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানান। আমাদের শ্রমিক ভাই বোনেরা যারা গার্মেন্টসে দিন রাত পরিশ্রম করে আমাদের দেশের যে অর্থনীতিকে সচল রাখছে, তাদের নিরাপত্তার কথা জোরালোভাবেই আমরা সবসময়ই দাবি জানিয়ে আসছি। আমরা দাবি জানাই দেশের প্রতিটি গার্মেন্টস এবং শ্রমজীবী মানুষের অধিকার এবং নিরাপত্তার কথা সরকার সহ যারা মালিক পক্ষ রয়েছেন তারাই সেটা নিশ্চয়ই নির্ধারণ করবেন। ইমরান এইচ সরকারের আগে ছাত্র শ্রমিক জনতার সমাবেশে স্থানীয় ছাত্র নেতারা বক্তৃতা করেন। তারা বলেন, ধর্ম থেকেই দেশপ্রেমের শিক্ষা, আর সেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই তারা স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আন্দোলন করছেন। তারা তাদের আন্দোলনে শরিক হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। পান্থ রহমান, চ্যানেল আই, আশুলিয়া, ঢাকা।